এক নজরে দেখে নেওয়া যাক আমেরিকার সবচেয়ে দামি 10 সামরিক বিমান। রাশিয়া হোক কিংবা আমেরিকা, সামরিক ওস্তাদিতে কেউ কাউকে এক ছটাকও জমি ছাড়তে নারাজ। সামরিক শক্তি প্রদর্শনে একের পর এক আবিষ্কার মজুদ হচ্ছে বিশ্বজুড়ে। সামরিক শক্তির নিরিখে কে সেরা, কে কাকে টপকে গেল, সে নিয়েই চলছে এক নতুন ঠান্ডা যুদ্ধ। এই প্রতিবেদনে তুলে ধরা হলো আমেরিকার এমন 10টি সামরিক বিমান ও হেলিকপ্টার যা সবচেয়ে বেশি ব্যয়বহুল। FA-18 হর্নেট $940 লক্ষ, আমেরিকার এয়ারফোর্সের নাম্বার 1 আক্রমণাত্মক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি সার্ভিস শুরু করে 1980 সালে, গ্রাউন্ড এবং এরিয়াল উভয় টার্গেটে অ্যাটাক করতে সক্ষম। বর্তমানে এটি US এয়ারফোর্স ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ডের সামরিক ভাণ্ডারে মার্কিন পরিতোষিক হিসেবে জায়গা পেয়েছে। EA-18G গ্রাউলার $1,020 লক্ষ, এটি মূলত FA-18 হর্নেট ফাইটারের একটি হালকা অস্ত্রসজ্জিত সংস্করণ। মূলত ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্যই একে তৈরি করা হয়েছে। এখন মার্কিন নৌবহরে তা কাজ করছে। এটি এন্টি এয়ারক্রাফট র্যাডার অবজেক্ট খুঁজে বের করে এবং শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেম নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতে সক্ষম। V-22 অস্প্রে $1,180 লক্ষ, ২০০৭ সালে সাদ্দাম পরবর্তী ইরাকে হিংসা দমনে এটি প্রথম ব্যবহার করা হয়। টিলল্ট রোটারের মাধ্যমে মাটি ছেড়ে ওরা এই যুদ্ধবিমান হেলিকপ্টারের মতো ওঠানামা করে, তাও আবার একটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উড়ে যেতে পারে। মারাত্মক শক্তিসম্পন্ন এই বিমানের ইতিহাস আর একটু ঘাটলে জানা যাবে এর ধ্বংসযজ্ঞের আরও তথ্য। F-35 Lightning II $1,220 লক্ষ, মার্কিন সমর বিভাগের এ যাবৎকালের সবচেয়ে বড় ডিল সই হয়। এই সুপারসনিক ফাইটারের প্রজেক্ট শুরু হয় 2001 সালে, যদিও কোনো কোনো লবির এক্সপার্টরা মনে করেছেন এই বিমান তাদের আশা পূরণ করতে পারেনি। তাদের মতে এটি খুবই হালকা এবং তুলনামূলকভাবে অস্ত্র বহনে অসমর্থ। 2007 এবং 2008 সালে কম্পিউটার হ্যাকারদের দ্বারা 7.5 মিলিয়ন কোডের তথ্য পাচারকালে এই বিমানের তথ্য পাচার হয়ে গিয়েছিল বলে আশঙ্কা করেন কেউ কেউ। তাই আমেরিকার প্রতিপক্ষের স্কোয়াডে এই বিমানের দেখা পাওয়া গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। E-2D অ্যাডভান্স হকাই $2,320 লক্ষ, টার্গেটেড টেরিটরি ছাপিয়ে এর পাওয়ারফুল এবং অ্যাডভান্স র্যাডার সিস্টেম 300% এলাকা ছাড়াও বেশি কাভার করবে। এখনও এটি আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় আছে, যদিও এর দুটি পরীক্ষামূলক সংস্করণ এর মধ্যেই মার্কিন নেভিকে সরবরাহ করা হয়েছে এবং আমেরিকার নৌবাহিনী যে এতে সন্তুষ্ট সে কথাও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। VH-17-1 ক্যাস্ট্রেল $2,410 লক্ষ, এই হাইটেক হেলিকপ্টার প্রজেক্ট ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সাবেক চপার ফ্লিটের স্থলাভিষিক্ত হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ হেলিকপ্টারে বারাক ওবামা ও তার পরবর্তী প্রেসিডেন্টদের অফিস থেকে বাড়ি ফেরার যান হতে চলেছে। তবে গত 22 জুলাই মার্কিন কংগ্রেস এই হেলিকপ্টার প্রকল্পের জন্য বাজেট বাড়িয়ে $4,850 লক্ষ করার প্রস্তাব রাখা হয়েছে। P-8 পসাইডন $2,900 লক্ষ, 787 জেটের এই সামরিক ভাষণটি মার্কিন নেভির হাতে তুলে দেওয়া হবে, যা ব্যবহৃত হবে মূলত সাবমেরিন যুদ্ধ এবং ইন্টেলিজেন্স সংগ্রহের কাজে। তবে এর সার্ভিসে পুরোপুরি পেতে অপেক্ষা করতে হবে বলে এই প্রজেক্টের ডেভেলপাররা জানিয়েছে। C-17 এ গ্লোবমাস্টার 3 $3,280 লক্ষ, মার্কিন এয়ারফোর্সের সামরিক সরবরাহে নিয়োজিত এই বিমান সাধারণত যুদ্ধক্ষেত্রে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে, তবে একই সঙ্গে এয়ারড্রপ মিশনেও তাকে কাজে লাগানো হয়। 1993 সাল থেকে এখন পর্যন্ত আমেরিকান এয়ারফোর্স 190টি C-17A গ্লোবমাস্টার 3 সার্ভিস দিচ্ছে। 102 জন প্যারাট্রুপার একযোগে ড্রাইভ দিতে পারে এই বিমানের খোল থেকে। এর আগে আমেরিকার ইরাক আক্রমণ এবং লাদেন তালেবান বিরোধী আফগান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে এই মালবাহী সামরিক বিমান। F-22 র্যাপ্টর $3,500 লক্ষ, আমেরিকার দাবি অনুযায়ী বিশ্বের মধ্যে এই F-22 র্যাপ্টারই সম্মুখ সমরে সবচাইতে পারদর্শী বিমান। এর ম্যানুফ্যাকচারিং ডিজাইনার আমেরিকার নাম করা
মিলিটারি কর্পোরেট লকহিড মার্টিন শত্রুপক্ষের নিক্ষেপ করা ক্রুজ মিসাইল উড়িয়ে দেওয়ার মতো অব্যর্থ লক্ষ্যভেদ্ধি সামর্থ্য ছাড়াও এই যুদ্ধবিমানের আছে সুপারসনিক স্পিড। এরকম আরও সাতটি বানানো হবে কি না তা নিয়ে এখন মার্কিন সিনেটে বড়সড় বিতর্ক চলছে। এর মোট খরচ পড়বে $167 কোটি এবং এই প্রকল্পে যুক্ত থাকবে 25,000-এরও বেশি প্রযুক্তিবিদ কর্মী। বি-2 স্পিড $240 কোটি। বি-2 স্পিড আসলে বোমারু বিমান। এখন 20 টিবি-2 স্পিড আমেরিকার সামরিক বাহিনীতে আছে। ইনফ্রারেড অ্যাকুইস্টিক এবং ইলেকট্রোম্যাগনেটিক রাডার ভিজুয়াল সিগন্যালকেও এখনও পর্যন্ত শত্রু এলাকায় একে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর আফগানিস্তানে তালেবান ও আল কায়দা দমন অভিযানে এবং আমেরিকার 2003 সালের ইরাক আক্রমণের সময় সামনে বোমা ফেলা হয়েছিল এই বিমান থেকে।